কেন আর মনে না? কই মনে হচ্ছে না তো? দেখে তো মনে হচ্ছে না যে তুই এত বড় দায়িত্ব নিতে পারবি। তার জন্য তো তোর নিজের শরীরের খেয়ালটা আগে রাখতে হবে, তাই না? সবকিছু আমি তো শ্যামাকে ভুলতে বলছি না, আমি বলছি শ্যামাকে হারিয়ে ফেলার কষ্টটা ভুলতে, কারণ নতুন করে বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে, নতুনভাবে নতুনভাবে তোর নতুন জীবনের কথা ভাবতে হবে তো। তোর মা যেটা বলছে সেটা সহজ নয় নিখিল, কিন্তু তুই তো চিরকাল কঠিন কাজটাকে সহজভাবে করে এসেছিস, এবারও চেষ্টা কর, আমার মনে হয় পারবি। শ্যামার দুঃখ তোকে ভুলতে হবে। বাবা আমার কথা শোনো নিখিল, মিথ্যে আশা মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কাজ হলো গান গাওয়া, আমি একজন রক সিঙ্গার। শাড়িটা হাতে পেয়ে তোমার মনে শ্যামাকে নিয়ে যে কনফিউশনটা ছিল সেইটা অন্তত ক্লিয়ার হয়ে গেছে বলো? এইটুকু নিয়ে তো তুমি অন্তত শিওর যে শ্যামা আর বেঁচে নেই? নতুন জীবনের কথা ভাবার সময় আমার কাছে এখন নেই। এই জীবনের অনেক হিসেব মেলাতে হবে আমাকে। কোন হিসেবের কথা বলছিস নিখিল? কি হিসেব মেলাবি তুই? বুঝলে না মা, যারা আমাদের সাথে ভয়ঙ্কর খেলাটা খেললো সেই খেলাটা শেষ দান আমি দেব। প্রতিশোধ, প্রতিশোধই আমার জীবনের এখন একমাত্র লক্ষ্য। প্রতিশোধ? কি হলো দিশা, বলবে তো? কি প্রশ্ন আসছে মনে আবার? অশোক, নিখিলকে কিন্তু এখন যেখানে সেখানে একা ছাড়া যাবে না কিছুতেই। কেন, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? অশোক, আজকে মেয়েটি যখন এসেছিল আমি জানি না তুমি খেয়াল করেছো কিনা, আমি কিন্তু নিখিলকেই অবজার্ভ করছিলাম। তুমি খেয়াল করেছিলে নিখিলের চোখ দুটো? আমি করেছি অশোক, আর এটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে ওই মেয়েটার মধ্যে নিখিল কিন্তু শ্যামাকেই খোঁজার চেষ্টা করছিল। না অশোক, এই অবস্থায় নিখিলকে একা ছাড়াটা সত্যি খুব রিস্কি হয়ে যাবে, তুমি একটু বোঝার চেষ্টা করো। বাই চান্স যদি মেয়েটা নিখিলের জীবনে ইনভলভড হয়ে পড়ে, তার মানে ও আবার আমাদের সকলের জীবনে ইনভলভড হয়ে পড়বে। তার মানে অশোক, আমাদের তো আবার সেই সেম প্রবলেম হবে, আমাদের আমাদের পুরো প্ল্যানটাই তো বানচাল হয়ে যাবে। নিখিলের জীবনে যদি আবার কেউ আসে তাহলে সেটা হবে তোমার আর আমার পছন্দে। অবশ্য সেই ব্যবস্থা তো তুমি করেই রেখেছো, তাই না? হ্যাঁ দিশা, আমরা শ্রাবণীকে তো সেই জন্যই অ্যাপয়েন্ট করেছি যাতে ও নিখিলের মন থেকে সে আমাকে ভুলিয়ে দিতে পারে। ওই শ্রাবণীকে আরো মন দিয়ে কাজ করতে বলো অশোক, ওকে অনেক বড় সুযোগ দিয়েছি আমরা। শুধু কাজের মধ্যে নয়, অফিস আওয়ার্সের বাইরে ওকে বলো নিখিলের সঙ্গে সময় কাটাতে। ওরা ঘুরতে যেতে পারে, সিনেমা দেখতে পারে, রেস্টুরেন্টে যেতে পারে। মোট কথা, নিখিল যেন কোনোভাবেই শ্রাবণী গ্রিপ থেকে বেরোতে না পারে। সেটা হলেই কিন্তু নিখিল আবার ওই মেয়েটার পাল্লায় পড়বে অশোক। সেটা হলে আমাদের প্ল্যানটাই তো পুরো নষ্ট হয়ে যাবে। তুমি চিন্তা করো না দিশা, আমাদের এই সাজানো বাগান আমি নষ্ট হতে দেব না।
নিখিল চৌধুরীকে একবার আউট করতে পেরেছি আমি। সেকেন্ড ইনিংস ওকে আমি খেলতে দেব না, কিছুতেই না। প্রতিশোধ? তুই এখনো প্রতিশোধের কথা বলছিস নিখিল? কি করে বলছিস বাবা? এটা তুমি বলছো? তুমি তো সবসময় অন্যায়ের বিরুদ্ধে আমাকে লড়াই করার উৎসাহ দিয়েছো। আমি আর সেই উৎসাহ তোকে দেব না নিখিল। আমার সে শক্তিও নেই, সে ইচ্ছেও নেই। এসব করে কি লাভ? আমরা অনেক কিছু হারিয়েছি, তুই আরো হারাতে চাস? তোর মা চায় না, আমি চাই না। আমরা চাই এই শেষ বয়সে এসে একটু শান্তি, আর সেটা তখনই পাবো যখন তুই নিজে শান্ত হবি। কিন্তু তুই যদি প্রতিশোধের আগুনে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিস, তাহলে যে আমরা মরে গিয়েও শান্তি পাবো না রে নিখিল। শোন নিখিল, তোকে তোর জীবনটাকে নিয়ে নতুন করে ভাবতে হবে। আবার করে তোর মনটাকে খোলা রাখতে হবে, যাতে অন্য কেউ তোর জীবনে আসতে পারে। জীবনটা এইভাবে শেষ হয়ে যেতে পারে না। সারা জীবন তুই নিঃসঙ্গ হয়ে একা একা থাকবি, এটা তো হতে পারে না। তোকে আবার ভালোবাসতে হবে, আর কাউকে নিয়ে বাঁচ নিখিল, তোকে বাঁচতে হবে। শ্যামার হত্যাকারীর উপরে প্রতিশোধ নিয়ে তুই কিচ্ছু লাভ করতে পারবি না। বাবা একদম ঠিক বলেছে নিখিল। বাবার সঙ্গে আমিও একমত নিখিল, এইভাবে নিজের জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। এইভাবে একা একা সারা জীবন কাটানো যায় না নিখিল। ইনফ্যাক্ট আমি আর অশোক একটু আগে এটাই আলোচনা করছিলাম। তুমি ভেবে দেখো তো, শ্যামা কি খুশি হতো তোমায় এইভাবে দেখতে? না নিখিল, তুমি হাসি খুশি থাকো, আনন্দে থাকো, শ্যামা কিন্তু এটাই চাইতো। নিখিল দেখ ভাই, প্রতিশোধ নেওয়ার কথা ভেবে কোনো লাভ নেই। কি হবে প্রতিশোধ দিয়ে? আমরা কি শ্যামাকে ফিরে পাবো? যেটা আছে আমাদের সেটাকে আঁকড়ে ধরে বাঁচতে হবে ভাই। কিছু করার নেই। দেখ, তুই যদি এরকমভাবে আদিত্যকে খুঁজে বেড়াস, পাবি বল? কিচ্ছু পাওয়া যাবে না। না আমরা আদিত্যকে পাবো, না আমরা শান্তিতে বাঁচতে পারবো। আমি জানি শ্যামা নিজের তাগিদে পড়াশোনা শিখেছিল, গ্র্যাজুয়েট হয়েছিল, তুই ওকে ইংলিশও শিখিয়েছিস, কিন্তু এইরকম অ্যাক্সেন্টে ইংলিশ কী করে বলতে পারবে? একটা মেয়ে বিদেশে না থাকলে সেটা কখনো সম্ভব? তুই বল, তুই একটু ভেবে দেখ, কখনো সম্ভব না। এইরকমভাবে ইংলিশ বলা শ্যামার পক্ষে তো সম্ভব না, শ্যামা তো গ্রামের মেয়ে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তার উপরে আবার রক সং, ইম্পসিবল। দেখ, এই চ্যাপ্টারটা ক্লোজ কর। হ্যাঁ, তুই যত ভাববি এটা নিয়ে তত তোর হতাশা বাড়বে। হতাশা বাড়লে বাড়বে মেস্তা, আই জাস্ট ডোন্ট কেয়ার। কিন্তু আমি যেটা ঠিক করেছি সেটা হবে মেস্তা। তোরাই তো প্রমাণ করেছি যে শ্যামা নেই। আর আমি সেটা মেনেও নিয়েছি। কিন্তু বাবা, শ্যামার সাথে যারা এই অন্যায়টা করেছে, মা শ্যামার সাথে যারা এই অন্যায়টা করেছে, তারা যদি বেঁচে থাকে তাদেরকে আমি নিশ্চিন্তে বাঁচতে দেব না মা। কোনদিনও দেব না। আর একদিন ওরা আমার ট্র্যাপে পড়বে, আর সেদিনটা আমার হবে মেজদা। প্রতিশোধ আমি নেবই। আর আজ শ্যামার সামনে শ্যামার নামে প্রতিজ্ঞা করছি, আমি প্রতিশোধ আমি নেবই। নিখিল!
মা প্লিজ কেঁদো না, কেঁদো না মা। আমি নিখিলের এই প্রতিশোধের আগুন নিভিয়ে দেব। নিখিল আবার আগের মতন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে, আমি কথা দিচ্ছি। তুই এখনো ওসব নিয়ে ভাবছিস? একদম দিদিভাই ঠিক কথা বলেছে, ওগুলো নিয়ে আর ভাবিস না। দেখ ওটা একটা কোইনসিডেন্ট, তোর মতো দেখতে একটা মেয়ে এখানে থাকতো, আর তোর এখানে ফেরার আগে ওই মেয়েটা মারা গেছে, আর বাচ্চাগুলোর সাথে যদি দেখা না হতো, ওই বাড়িতে যদি তুই না যেতিস, তাহলে এগুলো জানতেও পারতিস না তুই, তাই না? তুই একটা কথা বলতিস মনে আছে মনি? বলতিস প্রত্যেকটা মানুষের লাইফে একটা ডেস্টিনি থাকে, আমরা না চাইলেও সেই ডেস্টিনিতে ঠিক পৌঁছে যাব। জানিস তো আজকে আমার ঠিক সেইরকম ফিল হচ্ছে। মানে একবার ভেবে দেখ, আজকেই ওই মহিলার আত্মার শান্তি কামনার জন্য ওই বাড়িতে যজ্ঞ হচ্ছে, আর আজকেই আমি ওই বাড়িতে পৌঁছে গেলাম। আর কি যেন নাম, হ্যাঁ নিখিল চৌধুরী। তুই জানিস নিখিল চৌধুরী আমাকে ফলো করে এই বাড়ি অবধি পৌঁছে গিয়েছিল। আর সেদিন আমাদের বাড়িতে কেউ কুল চুরি করার জন্য আসেনি, নিখিল চৌধুরী এসেছিলেন, মানে আমাকে দেখার জন্যই এসেছিলেন, কারণ ওনার মনে হচ্ছিল আমি হয়তো ওনার স্ত্রী হলেও হতে পারি। মানে লুকিয়ে লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিল? মানে এভাবে তো কোনো অজানা অচেনা ব্যক্তি আমাদের বাড়িতে ঢুকতে পারে না। প্লিজ মনি, ওনার মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা কর। ওনার বউ মিসিং হয়ে যাওয়ার পর থেকে ওনার মনের ভেতরে কি হচ্ছে প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আর হ্যাঁ শোন না, দুদিন আগে তোকে বলেছিলাম না ওই বাইকের পেছনে কেউ শ্যামা শ্যামা বলে চিৎকার করছিল আর দৌড়ে আসছিল, উনি আর কেউ ছিলেন না, নিখিল চৌধুরীই ছিলেন। আর সেই দিনই উনি প্রথম আমাকে রাস্তায় দেখে। দেখ মাম, আমার কিন্তু সত্যি আর এগুলো ভালো লাগছে না। তুই আর ওই বাড়িতে যাবি না, ওই ছেলেটার সাথে কোনো যোগাযোগ রাখবি না, ঠিক আছে? দেখ মনি, ওই বাড়িতে আমিও যেতে চাইছি না, তাছাড়া ওই বাচ্চাগুলোর আইডেন্টি কার্ড যদি না পড়ে যেত আমি আজও যেতাম না। তুই একবার ভেবে দেখ, বিষয়টা কেমন অদ্ভুত লাগছে না তোর কাছে? তুই ওদেরকে ভালো করে বুঝিয়ে বলেছিস তো যে তুই ওদের বাড়ির বউ নোস? হুম, ওদেরকে আমি বুঝিয়ে এসেছি, ওনারা বুঝতেও পেরেছেন যে আমি ওনাদের বাড়ির বউ শ্যামা চৌধুরী নয়, আমি ওনার মতোই দেখতে অন্য একটা মেয়ে। আর মা শোনো না, বলছি আমার কনসার্টের দিন ওদেরকে আমি ইনভাইট করেছি। কেন তুই নেমন্তন্ন কেন করতে গেলি ওদেরকে, মানে ওয়াই? আসলে কি বলতো মনি, ওদের ওখানে গিয়ে আমি নিজের পরিচয়টা লুকিয়ে রাখতে পারলাম না, আর ওরা যখন জেনেই গেল আমি রক সিঙ্গার, তখন আমার কনসার্টে যদি ইনভাইট না করতাম কেমন খারাপ দেখায় না বল? আর হ্যাঁ জানিস তো, ওখানে গিয়ে আমি আরও একটা কথা জানলাম, মানে ওই মহিলা মানে শ্যামা চৌধুরীর সঙ্গে আমার একটা মিল আছে, উনিও কিন্তু গান গাইতেন, আর ওনার নাম ছিল কৃষ্ণকলি।
জানিস তো মনি, উনি খুব ভালো গান গান, মানে জাস্ট দারুণ গান গান। আমি কিছুক্ষণ আগে নেটে ওনার গান সার্চ করছিলাম, দাঁড়া তোকে শোনাচ্ছি। ও হ্যাঁ, এই বছরের ইন্টারন্যাশনাল মিউজিক স্টার কম্পিটিশনে আমাদের দেশকে উনি রিপ্রেজেন্ট করেছিলেন। আর মা, তুমি তো জানো এই কম্পিটিশনটায় আমিও নাম দিতে চেয়েছিলাম, আর পরের বছর এই কম্পিটিশনটায় নাম দেবো বলে আমি তৈরি হচ্ছি। জানো তো, এই কম্পিটিশনে গান গাইতে এসে ওনার এত বড় বিপদটা হয়ে যায়। দেখো, ভিডিওতে দেখাও গেছে যে গান গাইতে গাইতে কিভাবে উনি অজ্ঞান হয়ে পড়েছেন। নিখিল, তুই এরকম করিস না। তুই একা একা রমেন দাসকে খুঁজতে গেলে তোর একটা ক্ষতি হতে পারে। তো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমার কথাটা শোন। দেখ, আমি জানি তুই, তোর কাছে হয়তো কোনো ক্লু আছে। তুই সেই ক্লুগুলো পুলিশকে দে, পুলিশ খুঁজে বের করুক। তুই এরকম এরকম রিস্ক নিলে আমাদের ভয় করে, আমাদের টেনশন হয় তো। প্লিজ, তুই বুঝছিস না, তোর ভালো চাইছি তোর দাদা, তুই কেন বেরোতে চাইছিস? তুই একটু কথা শোন বাবা, এরকম করিস না। কি বলবো বলো, তোমা সারাক্ষণ মাথার মধ্যে শুধু প্রতিশোধের কথা ঘুরছে, এভাবে চলতে পারে? তুমি বলো। শোন, তোর যদি আমার সঙ্গ সহ্য না হয় তাহলে প্লিজ আমার থেকে দূরে থাক, কিন্তু আমার যেটা ঠিক লাগছে সেটাই আমি করব। নিখিল, কি বলছিস? যা তা, ও তোর দাদা, তোর সঙ্গ ওর ভাল লাগবে না। তুই বোঝার চেষ্টা কর না নিখিল, তুই সবাইকে ভুল বুঝ। অশোক, আমার মনে হচ্ছে নিখিল বুঝবে না, ও জেদ ধরেছে। যখন যাবি তুই ওর সঙ্গে যা না, তুই সঙ্গে থাকলে আমি শান্তি পাই, তোর বাবা শান্তি পায়, তুই আর যারা আসনা তুই সঙ্গে যা। প্লিজ, আমি একা বেরোবো, কারোর সঙ্গ আমার চাই না। নিখিল, দেখো কাকে বোঝাবে তুমি? দেখ নিখিল, একা একা সব কাজ করা সম্ভব না, ঠিক আছে? তোকে দায়িত্ব নিতে হবে, চল আমার সঙ্গে। তুই না প্লিজ, আমি কোনো দায়িত্ব এখন নিতে পারবো না। আমি রিকোয়েস্ট করছি, আমাকে বোঝাও না ওকে। চল আমি বলছি না, চল। এসে কেন এরকম করছিস? বলছি আমি আমার দুটো ছেলে, আরেকজন যে কোথায় চলে গেছে তার কোনো। নিখিলকে সঙ্গে নিয়ে একবার মায়ের মন্দিরে পুজো দিতে যাব। নিখিলের নামে পুজো দেওয়াটা খুব দরকার। এই শুক্রবার তোর কনসার্টের আগে আমি কিন্তু তোকে নিয়ে মন্দিরে যাব, আমি কোনো বাহানা শুনবো না। কাকে ডাকছো দিদি ভাই? মাম কোথায় তোমার? কেন, ও উপরেই আছে জানিস তো, ও চুপটি করে বসে সব কথা শুনছে আমাদের। তোমার কথা শোনাতে গেলে তোমাকে এখানে দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে হবে, মাম মাম, আর না হলে ফোন করে নিতে পারো। ফোন কেন? কারণ তোমার মাম বাইক নিয়ে হাওয়া খেতে বেরিয়ে গেছে। তুই ওকে একটু বারণ করতে পারলি না এই সন্ধ্যেবেলা ও বেরিয়ে গেল? মানে আমি? তোমার মনে হয় যে আমি বারণ করলেও শুনতো? আচ্ছা দিদি ভাই, তুমি জানো না তোমার মেয়ে কিরকম জেদি। তোমার মনে নেই ও যখন 15 বছর বয়স, তুমি কি একটা ব্যাপার নিয়ে ওকে জোর করেছিলে বলো, বাড়ি থেকেই বেরিয়ে গেছিল। থাকুক না, ওকে ওর মতো ছেড়ে দাও না। কিন্তু গায়ত্রী, এখানে একদম নতুন ও, যদি কোনো বিপদ হয়। ওর সবসময় ভয় করে জানিস তো, যদি কোনো খারাপ লোকের নজর পড়ে ওর উপর তখন কি হবে?
এই তো শ্রাবণী, কোথায় ছিলে, কখন থেকে খুঁজছি? এই তো স্যার, আপনাদের কাছেই আসছিলাম। বলছি, নিখিল স্যার এসে গেছেন? নিখিল স্যার? শ্রাবণী, তোমাকে কতবার আমি বলছি নিখিলকে স্যার বলা বন্ধ করো, নিখিল বলা প্র্যাকটিস করো, তোমাকে বুঝিয়ে বুঝিয়ে আর পারছি না। সরি স্যার। ঠিক আছে, শোনো, নিখিলকে নিয়ে একটা মিটিংয়ে যেতে হবে, তুমি প্রিপেয়ার তো? হ্যাঁ স্যার, আমি রেডি। রেডি? অমনি বলে দিলে, এটা কি পরে আছো? অফিসের ড্রেস স্যার। অফিসের ড্রেস? এখন কি অফিস খোলা আছে? দেখো তো, কোনো স্টাফকে দেখতে পাচ্ছ? দেখো, দেখতে পাচ্ছ কি অফিসের ড্রেস পরে আছি? তোমাকে আমি বুঝিয়ে বুঝিয়ে ফেড আপ হয়ে যাচ্ছি, জাস্ট একটু অ্যাট্রাকটিভ দেখতে লাগতে হবে। তোমাকে বলেছিলাম শাড়ি পরে আসতে, কি হলো? স্যার, আমি শাড়িটা ক্যারি করেছি। গুড, তাহলে কি পরিয়ে দেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট লাগবে? না না, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। ফাস্ট, এক মিনিট। ওখানে গিয়ে কিন্তু পুতুলের মতন দাঁড়িয়ে থেকো না, অ্যাক্টিভ থাকতে হবে। ইয়েস, আমরা যখন মিটিং করব তার ফাঁকে তুমি নিখিলকে নিয়ে উপরে রুমে চলে যাবে, বুঝতে পারছো আমি কি বলছি? চুপ করে আছো কেন? বি স্মার্ট। দেখো, তুমি এত বড় একজন বড় লোকের ছেলের সঙ্গে ঘোরার সুযোগ পাচ্ছ শুধুমাত্র একটাই কারণে, আমি তোমাকে অ্যাপয়েন্ট করেছি বলে, ভুলে যাও না। ওকে, তো যেটা বলছি সেটা করো। আমি জানি তোমার খুব অপরাধবোধ কাজ করছে, কিন্তু এই বস্তা পচা অপরাধবোধটা দূরে ফেলে দাও, বুঝতে পারছো তো আমি কি বলছি?